দরজায় কড়া নাড়ছে বসন্ত, আর কদিন পরই ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই ঝিনাইদহ সদর, কালীগঞ্জ ও কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামের মাঠের পর মাঠে এখন কৃষকের ব্যস্ততা। তারা চাষ করছেন গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা ও লিলিয়াম ফুল। তিনটি দিবসের বাজার ধরতে দিন রাত পরিশ্রম করছেন এখানকার ফুল চাষিরা। জমিতে সার, সেচ প্রদান, আগাছা দমন, কীটনাশক প্রয়োগ করছেন তারা। সারা বছর ফুল উৎপাদন করলেও বসন্ত, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি বাজার ধরাটাই থাকে চাষিদের মূল লক্ষ্য। এই তিনটি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসেব মেলান তারা। চাষিরা বলছেন দাম ভালো পেলে এবারও লাভের মুখ দেখবেন তারা। সামনে মনে করেন আমরা 150-200 টাকার বাজার আশা করছি, আর এখন বর্তমানে 100-120 টাকা বিক্রি হয়েছে। পয়লা ফাল্গুন, 21 ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবস, এজন্য এখন বাড়তি একটু পরিচর্যা করছি আর কি। এখন গোলাপটা আপনার 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা। আপনার ভালোবাসা দিবস বা 21 ফেব্রুয়ারি আসলে এটা 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 7 টাকা নিম্ন দাম পাওয়া যায়। এদিকে কৃষি বিভাগ বলছে উৎপাদন ভালো করতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কৃষকদেরকে বিশেষ করে উৎপাদন প্রযুক্তি এবং আমাদের যে মার্কেট লিঙ্কেজ এ সম্পর্কেও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। আর বিশেষ করে প্রযুক্তিগত যেটা উৎপাদনের ক্ষেত্রে, সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর জেলার বিভিন্ন উপজেলায় 382 হেক্টর জমিতে ফুল চাষ করা হচ্ছে। সময় সংবাদ, ঝিনাইদহ।